হ্যালো বিবাহ কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন আমি দেখাবো কীভাবে একটি সফটওয়্যার সাহায্যে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন বিভিন্ন ধরনের আপনার লাইভ ওয়াল পেপার তো আমরা অনেক ধরনের লাইভ ওয়াল পেপার ব্যবহার করে থাকি সেগুলোতে নির্দিষ্ট কিছু নিয়ম থাকে সেই নিয়মে আমাদের লাইভ ওয়াল পেপার ব্যবহৃত হয় তো আজকে আমি এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যেটির সাহায্যে আপনি নিজেই আপনার ইচ্ছামতো ছবি দিয়ে অথবা ভিডিও দিয়ে লাইভ ওয়াল বানিয়ে ফেলতে পারবেন তো খুব চমকের একটি সফটওয়্যার আশা করি আপনার ভালো লাগবে তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চবারে আপনাকে লিখতে হবে লাইফ অয়েল পাওয়ার ক্রিয়েটর এটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে দ্বিতীয় নম্বরে যে সফটওয়্যারটি খুবই কম এম বি আপনার এক এম বি থেকেও কম এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেখেন এটার যেহেতু নতুন একটি সফটওয়্যার আপনার হান্ড্রেড থাউজেন্ড ইউজার থ্রি পয়েন্ট নাইন হচ্ছে রেটিং তো খুব ভালো একটি সফটওয়্যার এটি ব্যবহার করবেন তো এটি ইনস্টল করার পরে ওপেন করবেন তো ওপেন করার পরে যেরকম আসবে লাইভ ওয়াল সেটিং তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে দেখেন এই যে এই ক্রিয়েট লাইভ ওয়াল ফ্রম ফটো তারপরে ক্রিয়েট লাইভ অল ফ্রম ভিডিও তো এখানে দুইটা অপশন আছে আপনি ফটো দিয়েও লাইভ অল বানাতে পারেন এবং ভিডিও দিয়েও বানাতে পারেন তো আমি প্রথমে ফটো দিয়ে দেখাই তো এই ফটোতে ক্লিক করি প্রথমটাতে তো ক্লিক করার পরে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে সিলেক্ট ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে ফটোগুলো আছে সেগুলো এসে পড়বে তো ধরেন আমি কতগুলো ফটো নিব এই যে এখান থেকে ফটোগুলো কোথায় গেল এই যে এখান থেকে এটা নিলাম সরি আচ্ছা আমি আমার ইচ্ছা মতো কয়েকটা নিয়ে নিই আপনি অবশ্য আপনার গ্যালারি থেকে আপনার মন মতো ফটো নিয়ে নেবেন তো দেখেন আমি কতগুলো ফটো নিলাম জাস্ট একটাই নিলাম তো আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন তো আপনার সিলেক্ট করা শেষ হলে যে ওকে দেবেন তো ওকে দেওয়ার পরে এখান থেকে আপনি স্পিডটা বাড়িয়ে নিতে পারেন এখানে আছে আপনার ফার্স্ট ভেরি ফাস্ট আছে টু ফাস্ট আছে নর্মাল আছে স্লো আছে তো ফাস্টই থাক আমি আর চেঞ্জ করবো না তো আপনি তারপরে যে আর এখানে আর কিছু করার দরকার নেই তো ব্যাগে যান ব্যাগে যাওয়ার পরে দেখেনি যে যে স্পিড দিয়েছি সেই স্পিড অনুযায়ী এভাবে আসতেছে তো আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন তো এখন এই যে সেট ওয়ালপেপার এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এটি সেট হয়ে যাবে আপনার ফোনে আপনার ইচ্ছা মতো ফটো একটার পর একটা নেক্সট হতে থাকবে তো বুঝতেই পারছেন খুব চমৎকার তারপরে আমি আবার ব্যাগে যেয়ে দেখাই কীভাবে ভিডিও দিয়ে বানাবেন তো এখানে যে দ্বিতীয় নাম্বারটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে যে সিলেক্ট এ ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যে ভিডিওগুলো আছে সেখান থেকে একটু সিলেক্ট করে দিবেন আমি গ্যালারিতে যাই তো গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পর আমি কোনটা নিব একটু দেখি কোনটা নেওয়া যায় আচ্ছা এখান থেকে আমি সানামরে এটা নিলাম নেওয়ার পরে জাস্ট আমি ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে দেখেন ভিডিওটি চলতেছে কোনো সাউন্ড হবে না যেহেতু এটি ওয়াল পেপার সেই জন্য তো দেখেন ভিডিওটি ভিডিওর মতো চলতেছে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটি আপনার ব্যাকগ্রাউন্ডে ভিডিওটি চলতে থাকবে ওয়াল ওয়াল পেপার হিসেবে আর আপনি যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা বুঝতেই পারছেন এই সফটওয়্যারট সাহায্যে কীভাবে আপনি লাইভ ওয়াল পেপার বানিয়ে ফেলবেন তো জাস্ট সিলেক্ট করার পর আপনার যখন প্লে হবে তখন আপনি ওই সেট ওয়েল পেপার এখানে দিলে আপনার ফোনে সেভ হয়ে যাবে বুঝতেই পারছেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাকে উৎসাহিত করেন বেশি বেশি লাইক এবং কমেন্টস করে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সবাই